बोला है जो परिवहन के कारण से जो है जो नुकसान होने वाला चीज है उनको अवॉइड करना चाहिए, जो गाइडलाइन दिया गया है उसको फॉलो करना चाहिए। जैसे वहाँ पर जो जाके गंदगी ज्यादा नहीं करना चाहिए, प्लास्टिक का कूड़ा जो है नहीं फेंकना चाहिए, वहाँ पर जो है आग नहीं जलाना चाहिए। यहाँ पर पूरा गाइडलाइन दिया हुआ है, जो टूरिस्ट जो भी जाएंगे उनको बताना है ये सब, वहाँ पर बताना है ये सब चीज़ जो है गंदगी नहीं करना है। ये बहुत ही अच्छी चीज प्रसार पाई সেই হিসাবে কিন্তু কলা মাটিটো বহুত পিছপৰি আছে। পৰ্যটক বিভাগৰ আপুনি ই এম হিচাপে এই কলা মাটিটোক বগা মাটিৰ দৰে এটা টুৰিজম হাব হিচাপে কৰিবলৈ কি ধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে? পোন প্ৰথমে আপোনালোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু আজি কলা মাটি ইক' টুৰিজম ছচাইটিৰ সৌজন্যত এইটো উদ্বোধন হ'ল, শুভ উদ্বোধন কৰিলোঁ। মই ভাবি আপোনালোকে বগা মাটিটো কলা মাটিৰ বিষয়ে বনাব বিচাৰি আছে, মই ভাবিছোঁ কলা মাটিটো বগা মাটি বনাম। কাৰণ টুৰিষ্ট প্লেচ বুলি ক'লে পিকনিক বস্তুটো এটা বেলেগ হয়, টুৰিষ্ট স্পট এটা বেলেগ হয়। পিকনিক স্পেচ বুলি কোৱাৰ লগে লগে মানুহখিনি তাতে জুই জ্বলাই খানা দানা খায়, লাউড মিউজিক বজায়, প্লাষ্টিক প্লেট প্লাষ্টিক গ্লাছ এইবোৰ ইউজ কৰে, মদ্যপান কৰে, বটলবোৰ ভাঙি যায়। সেইটো আমাৰ কাৰণে, আমাৰ এনভাইৰনমেণ্টৰ কাৰণে, জীৱ জন্তুৰ কাৰণে সেইটো হানিকাৰক হয়। তো মই বিচাৰোঁ যে কলা মাটি যিটো মডেল আপোনালোকে চলাই আছে, বিনা বাইদেউ এইমাত্ৰ ক'লে যে আপোনালোকে ইয়াতে প্লাষ্টিক এলাউ নহয়, লাউড মিউজিক এলাউ নহয়, ইয়াতে জুই জ্বলোৱাটো এলাউ নহয়, মানুহে এনজয় কৰক কিন্তু এনভাইৰনমেণ্টটো আমি নষ্ট কৰিব নালাগে। তো বগা মাটি আজি এটা এনেকুৱা পৰ্যায়লৈকে গৈছে, আনকণ্ট্ৰল হৈ গৈছে। 50,000-1,00,000 মানুহ শনিবাৰ দেওবাৰে জমা হয়, সেইখিনি মানুহ যিখিনি লেতেৰা কৰি থৈ যায় সেই লেতেৰাখিনি চাফা কৰোঁতে আমাৰ মানুহসকলৰ বহুত কষ্ট হয়। তাৰ উপৰি সেই নদীৰ পানীটো বহুত মানুহৰ খেতিপথাৰত ব্যৱহাৰ কৰা হয়, ঢঙৰ জৰিয়তে যায়, তাতে প্লাষ্টিক গৈ খেতিপথাৰত উঠে গৈ তেনেকুৱা ধৰণৰ অসুবিধাৰ সন্মুখীন আমি হওঁ। আৰু কলা মাটিটো যিহেতু আপোনাৰ একদম ইনচাইড ফৰেষ্ট, ইনচাইড ফৰেষ্টত আমি লিমিটেড মানুহেই এলাউ কৰিব পাৰোঁ, আৰু আমি তেনেকুৱা লাউড মিউজিক বা বেলেগ নিচাদ্ৰব্যখিনি যাতে ইউজ নহয় তাৰ কাৰণে আজি এছ এছ বি ইয়াতে আছে, ৰেঞ্জ অফিচৰ মানুহখিনি আছে, তেওঁলোকে এইটো প্ৰটেকশ্যন দি আছে। আমি বিচাৰোঁ হাই কোৱালিটি কাষ্টমাৰ আহক, হাই কোৱালিটি টুৰিষ্টবোৰ আহক। এই কোনোবা ল'ৰা বাইকত বহি কিনে পকেটত এটা মদৰ বটল অলপ চানাৰ পেকেট লৈ আহিলে, আহি কিনে তাতে খাই সেইটো ভাঙি থৈ গ'ল, সেনেকুৱা ধৰণৰ টুৰিষ্ট আমাক নালাগে। আজি বিদেশৰ পৰা, বাহিৰৰ পৰা, আমাৰ বিভিন্ন ৰাজ্যৰ পৰা তেওঁলোকেও সেনেকুৱা নেচাৰেল জেগাবোৰ বিচাৰে য'ত শান্তিৰে তেওঁলোকে বহিব পাৰে। তেনেকুৱা ধৰণৰ টুৰিষ্টবোৰক আমি একচুৱেলি আনিব লাগে আৰু তেওঁলোককে আমি উৎসাহ দিব লাগে। আৰু আমাৰ লোকেল টুৰিষ্ট ল'ৰাসকলেও, আমাৰ লোকেল মানুহসকলেও যাতে গৈ কিনে এটা শান্তিৰ পৰিৱেশ পায়। আজি পৰিয়াল, হাজবেণ্ড ৱাইফ, ল'ৰা ছোৱালী লৈ যাতে বহি কিনে তাতে আৰামছে এনজয় কৰিব পাৰে তেনেকুৱা এটা পৰিৱেশটো আমি বিচাৰোঁ। আৰু ইতিমধ্যে আপোনালোকৰ ইয়াতে এটা টুৰিষ্ট গেষ্ট হাউচ আছিলে, টুৰিষ্ট গেষ্ট হাউচটো আমাৰ ইউজ নোহোৱাৰ কাৰণে, বহু বছৰ তেনেকুৱাকৈ ইউজ হোৱা নাই, তাৰ কাৰণে ডিপ্লিটেড কণ্ডিশ্যনত আছে। আমি এবাৰ সেই টুৰিষ্ট গেষ্ট হাউচটো ৰিনোভেশ্যন কৰি কিনে যাতে টুৰিষ্ট আহিলে এদিন দুদিন ইয়াতে থাকে তেতিয়াহে আমাৰ প্ৰফিট হয়। এতিয়া কোনোবা পিকনিক খাব আহিলে, খাইছে, আহি খাই কিনে ঘূৰি গ'ল, তেতিয়া আমাৰ একো ৰেভিনিউ কালেকশ্যন নহয়। যদি মানুহ আহি কিনে এদিন এৰাতি দুৰাতি থাকে তেতিয়াহে আমি ৰেভিনিউ পাওঁ, সেইটোকে আমি টুৰিষ্ট বুলি কওঁ। তো মই আশাবাদী এই আমাৰ এছ'চিয়েশ্যনৰ যিসকল আছে তেওঁলোকে এই লোকেল মানুহেই হয়, এই এৰিয়াৰে হয়, তেওঁলোকেও বিচাৰে যে আমি ইয়াৰে পৰিৱেশটোও ঠিক থাকক, আমাৰ টুৰিষ্টো আহক,
সত্ত্বে দুটা ব্যালেন্স করে কিনে যাতে আমি চলিব পারো সেটা আমি আশা করো, তেওঁলোকৰ পৰা আমি এইটো কামনা করো। এইটো অঞ্চল এটা সময়ত যিসকল বন্দুকধারী সশস্ত্র সংগ্রামীসকলৰ এটা ঠাই আছিল বলে পরিচিত আছে, যার কারণে টুরিস্টসকল এইটো অঞ্চল অহাটো মানে কল্পনাতীত আছিল। এতিয়া যেহেতু পরিবেশটো শান্তির পরিবেশ আহিছে, তো টুরিজমসকল আকর্ষণ করার কারণে আপনার ডিপার্টমেন্টের পৰা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন? এইটো কারণে আমি প্রচার আগতে বিভিন্ন জায়গাত আমার ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট, ন্যাশনাল ট্যুরিজম মার্টবুর হয়, যত বিভিন্ন ঠাইর পরে ট্যুর অপারেটর সকল আহে বা বিভিন্ন হোটেলর এনেকা মানুষবুর আহে, যে তাজ গ্রুপ ইতিমধ্যে আপনাদের গম পাইছে মানসত তাজ গ্রুপের পর একটা ফাইভ স্টার ক্যাটাগরির আপনার রিসোর্ট হব। কিছুমান গাইডলাইন থাকে আমার ফরেস্টর, সেই গাইডলাইনবুর মেনটেন করে কিনে মানি কিনে হে আমি কামবুর করিও পারো। এতিয়া আপনাদের জানে মানসত আগত জানোয়াকে ভিতরত আপার বাংলো থাকিবলে দিছিল, এতিয়া এলাউড নাই, কিছুমান কোর এরিয়া থাকে। আর ইয়ারে যাবারর তুলনাত যদি আমি সাবলে যাও, এতিয়া মানসত যিমানখিনি আমার গেস্ট হাউস আছে, প্রাইভেট গেস্ট হাউস আছে, সরকারি গেস্ট হাউস আছে, ইচ এন্ড এভরি গেস্ট হাউস শনিবার দেওবারে ফুল থাকে। তেনেকুৱাকৈ মানুহবোৰৰ প্ৰমোশ্যনটো আমি বিভিন্ন জেগাত, কলকাতাত আমি প্ৰমোশ্যন কৰিছোঁ, কেইদিনমান আগতে আইজলত মিজোৰামত ইণ্টাৰনেশ্যনেল টুৰিজিম মাৰ্ট নৰ্থ ইষ্টৰ হৈ গ'ল, সাতটা ষ্টেটে পাৰ্টিচিপেট কৰিছে, আমাৰ নৰ্থ ইষ্টৰ সকলো ষ্টেট পাৰ্টিচিপেট কৰিছে। তাৰপিছত তাৰ ভিতৰত বড়োলেণ্ড টুৰিজিম বুলিও আমি পাৰ্টিচিপেট কৰিছোঁ। তো সকলোৱে সুধিছে বড়োলেণ্ড টুৰিজিম কোনচা ষ্টেট হে বা কোনচা জেগা হে কিয়া হে উদাৰ মে, যেতিয়া আমি বিৱৰণীয় প্ৰেজেণ্টেশ্যন তেওঁলোকক দিলোঁ, তেওঁলোকে আচৰিত হৈছে, ইতনা আচ্ছা জেগা, ইতনা পাছ মে হে, আৰু আমি এটা ট্ৰেঞ্জিট পইণ্টত আছোঁ, আমি নর্থ ইষ্টৰ গেটওয়ে হয়, আমার ইয়াতে রেলওয়ে স্টেশন আছে, ইয়াতে আমার ফোর লেন হাইওয়ে আছে, আমার ইয়াতে এয়ারপোর্ট আছে, এভরি কমিউনিকেশনের তরফের উপর আমি গোটেখিনি আছে। খালি আগত আমার কমিউনিকেশনটা অলপমান বেয়া আছিল, অলপমান ডিস্টার্ব এরিয়া আছিল, এতিয়া মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সহযোগত, আমার অমিত শাহজির সহযোগত, আমার বিটিআর চিফর মহোদয়ের সহযোগত 2020 সনত আমার চুক্তি সম্পূর্ণ হল। এই চুক্তি হওয়ার পিছত একটা সঁচাকে শান্তির পরিবেশ আমি নিজে অনুভব করব পারো, সকল মানুষে বিটিআর থাকা সকল জাতি জনগোষ্ঠীর মানুষখানি একটা শান্তির পরিবেশ তো অনুভব করব পারি আছে। তো এতিয়া মই ভাবো একটা জায়গা উন্নতি হবলৈ গেলে প্রথমে তাতে শান্তি বিরাজমান হওয়াটো প্রয়োজন। এতিয়া শান্তি বিরাজমান হয়েছে, লাহে লাহে একদিনা গোটে রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে বলে কয় না, তো একটা সময়ত মই ভাবো যে উইদিন ভেরি শর্ট পিরিয়ড আমার এই বড়োলেন এরিয়াটো ট্যুরিজম একটা মেজর রেভিনিউ সোর্স আমি হয়ে উঠব, কারণ আমার এতে রেভিনিউ আপনাদের জানে ইমান কালেকশন নাই, ট্যুরিজমটা আমি যদি ভালকে সবে মিলি প্রমোট করো আপনাদেরও সহায় সহযোগিতা লাগবে, তো আপনাদেরও প্রমোট করব লাগে, আপনাদেরও ইয়ারে বাসিন্দা হয়, আপনাদেরও ট্যুরিজম প্রমোট করব লাগে, যতে চান্স পায়, যেনকা চান্স পায়, সোশ্যাল মিডিয়া আমার মেইন মিডিয়া সকল জড়িয়তে যাতে আমি প্রমোট করব, সকলের লাগি কিনে আমি বড়োলেন ট্যুরিজমটা আগবাই লো যাব। থ্যাংক ইউ।